আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের রিভিউয়ার নতুন একটা জিনিস নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে দেখেই বুঝতে হচ্ছে যে এটা একটা মেসেঞ্জার, 3D মেসেঞ্জার। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পেইন রিমুভ করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের পেইন রিলিফ করার ক্ষেত্রে কাজে লাগে। এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পেইন একদমই এক নিমিষেই সারিয়ে ফেলতে পারবেন মেসেজের মাধ্যমে। তো এত কথা বলার আগে বলে নিই আগে এটার দাম কত, কারণ শুধু জিনিস দেখলে তো হবে না, দাম দেখতে হবে। এটার দামটা হচ্ছে হলো আপনার 245 টাকা, এবং এটা দারাজ থেকে নেওয়ার কারণে আমার এটা শিপিং খরচ 55 টাকা পড়েছে। তাহলে সব মিলিয়ে আমাদের দাম কত হইলো? 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। এই 300 টাকা দিয়ে আমার এটা কিনে আনা। তো আমার এটা কিনে আনার পিছনে অবশ্যই একটা কারণ আছে, সেই কারণটা আমি আগে পরে বলি, আগে এটা সম্পর্কে আমরা জানি। তো এটা সম্পর্কে জানতে গেলে আগে দেখি আমরা উপরে তারা কি বোঝাতে চেয়েছে এটা সম্পর্কে। এটা সম্পর্কে তারা বোঝাতে চেয়েছে যে এটা আপনার স্কিনটা টাইট করে বডি শেপিং অ্যান্ড প্রমোট দ্য বডি ব্লাড সার্কুলেশন, আপনার ব্লাড সার্কুলেশনটা থাকবে বডি, সেটাকেও বাড়িয়ে দেয় বা হচ্ছে সেটাকে ত্বরান্বিত করে বা সেটাকে স্মুথ করে, যেটাই বলতে পারেন আপনি সেটাই করে। এখানে তারা তিনটা কালারের দেওয়া হয়েছে, মানে তিনটা কালারে পাওয়া যায়, এই তিনটা কালার আপনারা এখানে পাবেন এদের। এবং এটার আপনার ওয়েট হচ্ছে 168 গ্রাম, এবং হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ABS, ABS এক ধরনের পলিমার ইউজ করা হয়েছে। এবং এখানে তারা বলেছে যে এখানে তারা 3D মেসেজটা কী কারণে লাগবে, স্কিন টাইটেনিং, তারপরে হচ্ছে আপনার রোটেশন হচ্ছে 360 ডিগ্রি, আপনার অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন, এবং আপনার সেন্সিটিভিটি অ্যান্ড আনকনসিয়াস স্কিনের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এখানে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হচ্ছে আপনার 360 ডিগ্রি রোটেট করার জন্য আপনার কী হয় পুরো বডিতে আপনারা এটা ইউজ করতে পারেন। এবং যে একটা কার্ভ হ্যান্ডেল আছে এটার জন্য আপনার কী হয় যে সহজেই খুব ভালোভাবে আপনার বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় মেসেজিং করার জন্য। আর সেটা ডাবল লোয়া, ডাবল যে রোলারটা আছে, ডাবল লোয়া হওয়ার কারণে কী হয় আপনার যে পেইনটা সেটা খুব সহজেই রিলিফ হয়। এবং এটা হচ্ছে আপনার একটা মাইক্রো ডিজাইনের টেকনোলজি ইউজ করা হয়েছে আপনার মোর স্মুথনেস পাওয়ার কারণে, মানে পাওয়ার জন্য সরি। আর হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ডিজাইন, এটা হচ্ছে পুরো ওয়াটারপ্রুফ, পানি দিলেও এটা কিছু হবে না। এখানে হচ্ছে এই শেপের মধ্যে তারা বোঝাতে চেয়েছে এটা হচ্ছে কী কারণে, এটা হচ্ছে আপনার হোল্ডার, এটা হচ্ছে সোলার প্লেট। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে আপনার যে একটা কারেন্ট অনুভূত হয়, এটা আমি আপনার বের করার পরে বুঝাবো কারেন্ট একটা অনুভূত হয়। এবং এটা হচ্ছে আপনার সূর্যের আলোর সাহায্যে, এটা হচ্ছে আপনার সোলারের যে আমরা সবাই জানি সোলার সম্পর্কে, সূর্যের আলো এটাতে শোষণ করে এবং এটা তারপর ভিতরে একটা কারেন্টের মতো হয় আর কি। আর এটা হচ্ছে 3D প্লেট ভি আকৃতির। এটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, স্কিনে ব্যবহার করতে পারবেন, মুখে ব্যবহার করতে পারবেন, তারপর হচ্ছে আপনার বডিতে ব্যবহার করতে, আর্মসে ব্যবহার করতে পারবেন, তারপরে চেস্টে ব্যবহার করতে পারবেন, ওয়েস্টে ব্যবহার করতে পারবেন, এবং লেগে ব্যবহার করতে পারবেন, তার মানে পুরো বডিতে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কী কী আছে, এখানে হচ্ছে সোলার মাইক্রো কারেন্ট, এখানে ভিতরে আপনার ওই যে পলিমারটা এটা সোলারের মাধ্যমে কারেন্ট উৎপন্ন হয় এবং তারপরে আপনার বডিতে পেইন রিলিফ দেয়। তারপর হচ্ছে আপনার এটা একটা বিউটি, হ্যাঁ, এটার কারণে হচ্ছে কী হয় আপনার বডিটা যে কোনো জায়গায়, আপনার ধরেন যে এই দুইটা বেডের কারণে আপনার যে কোনো জায়গায় এটা মাসাজে সক্ষম হয়। এই ছিল এখন এদের সম্পর্কে আমার যারা তারা যা বুঝাতে চেয়েছে তা আমাদের জানা শেষ। এখন আমরা এটা আনবক্সিং করে ফেলি, এটাকে আমরা আনবক্সিং করার জন্য আরেকজনের সাহায্য নিই। এটা এখন আনবক্সিং করা হচ্ছে, এই যে এটার ভিতরে আনবক্সিং করার ক্ষেত্রে ভিতরে একটা ম্যানুয়ালও অবশ্য দেওয়া আছে, এখানে একটা ম্যানুয়ালও দেওয়া আছে যে আমরা এটা কীভাবে কীভাবে ইউজ করবো সেটা সম্পর্কে তারাও কিছু বলে দিয়েছে। তো এটা আমাদের দেখার দরকার নেই, আমরা যা দেখার ইতিমধ্যে দেখে ফেলেছি। তবে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা সূর্যের আলো থেকে দূরে রাখবেন, মানে হচ্ছে খুব বেশি সূর্যের আলোতে রাখার দরকার নেই, একটা ড্রাই প্লেস, সূর্যের আলোতে রাখলেও ড্রাই প্লেসে রাখবেন আর কি, এটাই হচ্ছে সাবধানতা।
আর হচ্ছে এই জিনিসটা আমি মেনলি যেটা বলতে চেয়েছিলাম, আমি এই জিনিসটা কিনেছি হচ্ছে আমার পায়ে ব্যথার জন্য। আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, সেই জন্য আমি এই জিনিসটা কিনেছি হচ্ছে পায়ে রিলিফ করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই বেডটা আছে, এটা কিন্তু আপনার একটা মোজাইক আকৃতির, একটা সুন্দর একটা, দেখতেও ভালো লাগে। এবং এটা কিন্তু আপনার চারিদিকে ঘুরে, এটা দুইটা একই। এবং যে সোলার প্যানেলটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সোলার, এখান থেকে তারা কারেন্ট উৎপন্ন করে এবং এটা এদিকে পৌঁছে দেয়। ভিতরে একটা চুম্বকের মতো আছে, হ্যাঁ, আপনার চুম্বকের মতো এখানে তারা ধরে থাকে। এখন আমি যেহেতু পায়ের জন্য কিনেছিলাম, তো আমি তো পায়ে দেখাতে পারছি না, আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে মেসেজ করবেন। এখন আমরা দেখব কীভাবে মেসেজ করতে হয়। এই যে আপনারা এভাবে মেসেজ করবেন, মেসেজ করলে আপনারা যখন এদিকে টানবেন, এর থেকে আবার যখন ওদিকে টানতে যাবেন, তখন কী হবে, আপনার একটা মনে হবে ভিতর থেকে আটকিয়ে ধরতেছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আটকিয়ে ধরতেছে, কিন্তু খুব ভালোভাবে যখন আটকে ধরবে আপনার পেনটা খুব ভালোভাবে রিলিফ হবে। আপনারা এভাবেই পুরো শরীরে মেসেজ করতে পারবেন। আপনারা এই হাত থেকে মুখে, তারপর এই একইভাবে পায়ে, একইভাবে পুরো শরীরে আপনারা মেসেজ করতে পারবেন এবং আপনার পেনটা খুব ভালোভাবে রিলিফ হবে। তো এটাই ছিল আজকে আমাদের মতো রিভিউ। এখন এই বিষয়ে যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে, আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সগুলো আছে, আপনারা সেখানে কমেন্টস করে জেনে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।